লোকমান্য সেবক পার্টি জিন্দাবাদ। নমস্কার, আমি রাশি ব্যানার্জি, আর আপনাদের সবার সামনে আজ একদম অন্যরকম একটা গল্প বলতে এখানে এসেছি। গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম লোকমান্য নেতার মেয়ে। এটা কি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? ওর আগের কথা কিছুই মনে থাকবে না? না, সম্ভবত নয়। ও নতুন করে কিছু বিশ্বাস করতে সমস্যা হবে। আমি ফেরার পর থেকে রাশির অ্যাক্সিডেন্ট নিয়ে আমাকে যা বোঝানো হয়েছে, রাশিকে যা বোঝানো হয়েছে, সবটা সত্যি নয়। সত্যি হলে এতগুলো প্রশ্ন উঠত না। বাবা, অ্যাক্সিডেন্টের দিন আমার সাথে গাড়িতে আর কে ছিল? হিন্দু এবং মুসলমানের থাকবে, বাইরের কোন শক্তি এখানে এসে হিংসা ছড়াতে পারবে না। পুরনো পার্টিটাকে রিজপুর থেকে উপড়ে দেবো সারা। চাল ফেললে শুধু কাদা খোঁচা কেন? চিল শকুন কাকাতুয়া অব্দি ধরা পড়বে। যে খেলা তুমি শুরু করছো মল্লিকা, শেষ পরিণতি কিন্তু তোমায় দেখতে হবে। আমি তোমাকে বিশ্বাস করতে পারি? চারিপাশে চিল শকুন মরে বেড়াচ্ছে রাজস্বতা, কিন্তু কে সালা মরবে বুঝতে পারছি না। এই অ্যাক্সিডেন্টটা নিয়ে রাশি যেগুলো ভাবছে সেগুলো মিথ্যা নয়। ক্ষমতা হাত থেকে সরতে দিও না রাশি, রিজপুরের মানুষের সঙ্গে জড়িয়ে আছে। ভয় করছে?